কোনো দিক থেকে মানে খারাপ বলার কোনো ওয়ে নাই, যেদিক থেকে দেখবেন ওদিক থেকেই ভালো লাগবে। আরো একটা নতুন দিনের শুরু হয়ে গেছে। অ্যান্ড কিছুক্ষণ আগে আমি বারান্দায় আসছিলাম, বারান্দায় এসে আমি দেখি যে রৌদ্র উজ্জ্বল একটা ব্যাপার স্যাপার বাইরে। অ্যান্ড তখন আমি ঘরে গেছি, গিয়ে বাবু ভাইকে ফোন দিলাম, ভিডিও দেখতেছিলাম, বাবু ভাইকে ফোন দিয়ে বলতেছি যে বাবু ভাই বাইকটা ওয়াশ করতে হবে, আসতেছি আপনার ওইখানে। কিন্তু ফোনটা রাখার পরে দেখি টপ 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 আওয়াজ। অ্যান্ড পরে দরজা খুলে দেখি বাইরে এরকম বৃষ্টি, এখন এই বৃষ্টির মধ্যে বাইক ধুয়ে কি হবে বলেন। বাবু ভাইকেও এখনো কিছু বলি নাই, ওয়েট করতেছি, বৃষ্টি যদি থামে ভালো, আমাদের বাসার সামনে পানি টানি হয়ে যেতেছে, এত বৃষ্টি হইতেছে, এখনো বৃষ্টি থামে নাই। আর এর মধ্যে ভিডিও রেকর্ড করতে গিয়ে মানে এখন যখন অন করছি তখন দেখি যে কারেন্ট অলরেডি চলে গেছে, মানে সব দিক থেকে বিপদ। অ্যান্ড কালকের ব্যাগটাও আজকে চাইছিলাম দেখাবো, কিন্তু এই অবস্থার মধ্যে কেমনে কি বলেন, এই অন্ধকার বৃষ্টি। যদিও রোজার মধ্যে বৃষ্টি হইলে মানুষের জন্য মানে উপকার হয়, এটা আল্লাহর একটা রহমত, বৃষ্টি হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। ধুলাবালিতে পথঘাটের অবস্থা খুব খারাপ ছিল এতদিন, যাক দেখা যাক এখন নেক্সট প্ল্যান কি হয়। ভালো কিছু অবশ্যই হবে, ভিডিও যেহেতু শুরু করছি ইনশাআল্লাহ ভালো কিছু অবশ্যই হবে। বৃষ্টি হয়েছে এক ঘন্টার জন্য, আর দুই ঘন্টার জন্য গেছে কারেন্ট। আর এই হচ্ছে সেই ব্যাগ যেটা আমি কালকে কিনছি। বেল্টের ব্যাপারে পরে যাই। ফার্স্ট অফ অল এইখানে একটা কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে যেটা এই ভেলকো না কি বলে এগুলা দিয়ে লাগে, এখানে একটা চেন দিলে ভালো হইতো। অ্যান্ড পেছনে একটা ব্যাপার রাখা হয়েছে যেটার মধ্যে বাইকের কাগজ টাগজ রাখা যায়। আমি দুইটা ব্যাটারি রাখছি গোপ্রোর। অ্যান্ড তারপরে হচ্ছে মেইন জায়গা, মেইন জায়গাতে হচ্ছে আমার ক্যামেরাটা হয়ে যেতেছে, এটাই আমার মূল ব্যাপার। অ্যান্ড সাইডে চাইলে আর একটা ছোটো গোপ্রো রাখা যায়। অ্যান্ড এই যে ছোটোখাটো পকেট আছে, অ্যান্ড আমি বাইকের কাগজটা এইভাবে এখানে ভেতরে রাখছি, এখানেও একটা পকেট আছে। এই হচ্ছে আমার সব কাজ হওয়ার জন্য এই ব্যাগটা একদম যথেষ্ট। উপরে এই একটা বেল্ট, ডান কাঁধে নেন বাম কাঁধে নেন, এখানে একটা জিনিস দেওয়া হয়েছে যেটা হলো দুই দিকেই ঘুরে আপনি যে কোনো কাঁধে নিশ্চিন্তে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে এটা আনলকও করা যায়, হেলমেট অবস্থায় মাথায় না ঢুকলে এটা খুলে দেন পড়তে পারবেন, যেটা এখন আমার করতে হবে। এখন আমি এটা এইভাবে পরে দেন হচ্ছে এভাবে লক করে নিব, তাহলে আমার হেলমেট খুলতে হলো না। Hey everyone, this is Syed Muhammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. Chalan bag start day. অ্যান্ড রেগুলার আমি যেই ব্যাগটা ব্যবহার করি ওই ব্যাগটা নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন আসে, অনেক কমেন্ট আসে যে ওটা কোত্থেকে কিনছি। আসলে ওই ব্যাগটা আমি কিনি নাই, ওটার দামও আমি জানি না, ওটা আমার এক সাবস্ক্রাইবার আমাকে গিফট করছিল। অ্যান্ড তখন থেকে ওই ব্যাগটা আমি সব ট্যুরে ব্যবহার করি, বেশ সুন্দর ব্যাগটা, কিন্তু ওই ব্যাগ কই পাওয়া যায় আমি জানি না, এই কারণে আমিও কাউকে আসলে জানাইতে পারি নাই, এই জন্য আমি সরি। অ্যান্ড রাস্তাঘাটে বেশ কাদা টাদা হয়ে গেছে, টুকটাকে যে গর্ত টর্ত তো থাকেই আমাদের রাস্তায়, মানে যতই সুন্দর হোক রাস্তা অল্প একটু যে দেখেন ছিদ্র করে রাখছে আর কি এখানে, এইগুলা বৃষ্টিতে আসবে এই পিচ ঢালাইয়ের উপরে। অ্যান্ড ওই মাটি থেকে আবার এই পিচ ঢালাই ভাঙা শুরু করবে, মানে আমরা একটা জিনিস সুন্দর করি ঠিক আছে, কিন্তু সাথে সাথে ওটা নষ্ট করার জন্য আরেকটা পায়তারা তখনই তৈরি করে রাখি। কি যে একটা প্রবলেম হয়ে গেছে ইদানিং আমার, এই যে কারেন্টটা গেছে বললাম না যে এক ঘন্টার বৃষ্টিতে দুই ঘন্টার জন্য কারেন্ট গেছে। অ্যান্ড আমি একটা ক্যামেরাতে মেমোরি কার্ড লাগাইছি, ওইটা খুলে এখন আমি যেই ক্যামেরাটাই রেকর্ড করতেছি এটাতে লাগাইছি, মানে এটারটা আমি কার্ড ছাড়াই নিয়ে বের হয়ে গেছিলাম অন্ধকারের মধ্যে, বুঝে নিতে অবস্থাটা কি হয়। অ্যান্ড তখন এই যে ওই এক ক্যামেরার মেমোরি কার্ড আরেক ক্যামেরাতে লাগাইলে মানে ফরম্যাট দিয়ে নেওয়া লাগে, আর আমার কিছু ফুটেজ ছিল এই কারণে ফরম্যাট দিতে পারি নাই, এখন ওই আগের ফরম্যাটে চলতেছে, মানে ওইটার ফরম্যাটে, 9 ফরম্যাট দিয়ে 7 বারে বারে ক্যামেরা হ্যাং করতেছে। ব্যাটারি একটা ফুটেজ নিছি 1 মিনিটের, ওইটাতেই ব্যাটারি পুরা শেষ, মানে প্রায় শেষ আর কি। যাই হোক ভালো হয়েছে দুইটা ব্যাটারি আমি ব্যাগে নিয়ে বের হয়েছিলাম। কি যে একটা অবস্থা, ব্লগিং লাইফটা হচ্ছে আপনাদের সাথে আমার একটা সুসম্পর্ক, কিন্তু এই সমস্ত কিছু টেকনিক্যাল ব্যাপারে না, সম্পর্কটা সুরাখতে খুব কষ্ট হয়ে যায়, মানে মুড নষ্ট হয়ে যায় ভাই। আপনারা প্লিজ মাঝে মধ্যে আমার মুড নষ্ট হলে রাগ করেন না, এই সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্রের কারণে অনেক সময় চাইলেও মুড ভালো রাখা যায় না। যাই হোক এখন বাইকটাকে ওয়াশে দিব। অ্যান্ড বাইকটা ওয়াশ হয়ে যাওয়ার পরে যখন বাইকটা আবার চকচক করবে তখন মুড দেখবেন এমনিতেই ঠিক হয়ে যাবে। আর অবস্থাটা একটু দেখেন, এই রাস্তাটা ঠিক হয়েছে কয় মাস হয়েছে, অ্যান্ড কতগুলা জায়গায় অলরেডি ছিদ্র, এই পাশ এই পাশ, মানে এই ছিদ্রর কাজগুলা, যেহেতু খারাপ রাস্তা আমরা অভ্যস্ত ছিলাম, খারাপ রাস্তা দিয়ে এই ছিদ্রর কাজগুলা শেষ করে যদি এই রাস্তাটা ভালো করতো তাহলে দেশ ও জনগণ, দেশের অর্থনীতির জন্য কত ভালো হতো না। এই রাস্তাটা নষ্ট হবে, এটা আবার ঠিক করতে হবে, তো এখানে আসলে টাকা নষ্ট হয় না, এগুলা আমরা বুঝি, আমরা ব্লগাররা বুঝি, কিন্তু যারা এগুলা করে তারা তো অনেক বড় বড় ডিগ্রি নিয়ে এই সমস্ত কাজ করে, তারা তাহলে বুঝেই এই কাজগুলা করে তাই না, তারা তো অবুঝ না, আর অবুঝ হইলে তো তারা এই ওই পর্যায়ে যেয়ে বসতে পারতো না। তো আসলে বুঝেনি তো অবস্থাটা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে, যাক এখান থেকে বের হই।
ও আচ্ছা হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে অনেকে এটার নাম শুনে থাকবেন, অনেকে যারা শুনেন নাই, না শোনার কথা না, ধরেন যদিও না শুনেন তাহলে ওই ওয়ার্ডটা, আরে ভাই কি অবস্থা, ওই ওয়ার্ডটা আপনাদেরকে বলে দিই, ওয়ার্ডটা হচ্ছে হুন্ডি। অ্যান্ড হুন্ডি কি জিনিস আমি একটু একটু ক্লিয়ার করি, কারণ এটা আপনার আমার এটা সবার জানা উচিত। হুন্ডি হচ্ছে অবৈধ পথে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাচার, তো ওটাকে হুন্ডি বলে। মানে ওইটাতে আপনি একটু প্রফিটটা বেশি পাবেন, রেটটা বেশি পাবেন। ধরেন আমি একটা উদাহরণ দিই, আমার তো বাসার সবাই দেশের বাইরে থাকে, তো দেশের বাইরে থেকে টাকা আমরা আমাদের ফ্যামিলিতে আসা এটা ছোটবেলা থেকেই দেখে আসছি, অ্যান্ড ব্যাংকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আসছে। রিসেন্ট আমি আমার ভাইকে বলছিলাম কোনো একটা ব্যাপারে টাকা পাঠানোর জন্য, অ্যান্ড সে টাকা পাঠাইছে, তো ওই টাকাটার সাথে 2% বা 2.5% মনে হয় এখন এক্সট্রা বাংলাদেশ গভর্নমেন্ট দেয়, যদি আপনি ব্যাংকের মাধ্যমে বা যেগুলা লিগ্যাল ওয়ে আছে ওই মাধ্যমে ব্যাংকে আনেন। তাহলে তো আমার ভাই পাঠানোর পরে ওইটা আসে নাই। পরে আমি ভাইকে বললাম, ভাই তোমারে তো বলছিলাম ব্যাংকে টাকা পাঠাইতে, তুমি তো ব্যাংকে টাকা পাঠাইছো কিন্তু টাকাটা তো বাংলাদেশ থেকে আমার অ্যাকাউন্টে ঢুকছে, মানে বাংলাদেশের একটা অ্যাকাউন্ট থেকে হয়তো ট্রান্সফার হয়েছে আমার অ্যাকাউন্টে, এরকম কমার্শিয়াল রেমিটেন্স বা ইন্টারন্যাশনাল রেমিটেন্স হিসেবে আসে নাই টাকাটা, মানে বিদেশ থেকে আসে নাই। পরে ভাই ওই এজেন্সিতে গেল, যাই বললো এক্সট্রা টাকাটা কেন দেন নাই, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট দেয় এখন 2-2.5%। পরে তারা ওইটাও দিয়ে দিল এবং সেম আমার এখানে আসলো যে ব্যালেন্স ট্রান্সফার হয়েছে আমার অ্যাকাউন্টে। অ্যান্ড এটা ভাইয়াও জানতো না, তাকে বলছিল ব্যাংকে পাঠাবে। পরে আমি ভাইয়াকে ভালো মতো বলার পরে ভাইয়া খবর নিয়ে দেখলো যে হ্যাঁ এটা হুন্ডি, অ্যান্ড আমরা ওই ওয়েটা সম্পূর্ণরূপে বর্জন করছি, এখন শুধুমাত্র ব্যাংক ছাড়া আমরা কোনো ওয়েতে বাংলাদেশে টাকা আনি না। কারণ হচ্ছে এই ইলিগ্যাল ওয়েতে আপনি যখন বাংলাদেশের টাকাটা আপনি হাতে পাবেন, আপনার যে ফরেন কারেন্সিটা, যে ডলার বা ইউরোটা, ওইটা কিন্তু বাংলাদেশ সরকার পাচ্ছে না, ওইটা সম্পূর্ণ যে দেশের টাকা ওই দেশেই থাকতেছে, আপনি আপনার দেশের টাকা মানে পেছন দিয়ে মারতেছেন, একদম সত্যি কথা, দেশের অনেক বড় ক্ষতি করতেছেন। এই কারণে গ্রামে গঞ্জে দেশে বিদেশে যে যেখানে থাকেন, আমরা আজকে থেকে চেষ্টা করব হুন্ডির মাধ্যমে টাকা ট্রান্সফার যাতে না হয় আমাদের দ্বারা, কারণ আপনার হয়তো 1,000-2,000-5,000 টাকা আপনি লাভ করবেন কিন্তু দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা হুন্ডি, মানে আমি আমার পার্সোনালি আমি হুন্ডি খুবই ডিসলাইক করি, এবং মানে এইভাবে ছোট্ট ছোট্ট করে দেশটাকে আমরা বাইরে বিক্রি করে দিতেছি, এইভাবে 2-4-5,000 টাকা লাভ করতে যায় দেশটাকে আমরা বাইরে বিক্রি করে দিতেছি। যাই হোক, এটা অফ টপিক ছিল, আমার মোটো ভ্লগিংয়ে এই ধরনের কথা আমি কখনো বলি না, বাট প্লিজ প্লিজ আমার একটা রিকোয়েস্ট, কারণ পরকালে তো হিসাব দিতে হবে তাই না, এই কারণে দেশটাকে মাইরেন না, অনেক কষ্ট করে আমরা দেশ স্বাধীন করছি, আমরা আজকে থেকে সংকল্পবদ্ধ হই যে হুন্ডি আমরা যাতে আমাদের দ্বারা হুন্ডি না হয় কখনো। অ্যান্ড যারা এই ব্যবসাটা করেন হুন্ডি তাদেরকেও বলবো যে ভাই দেশের পিছন দিয়ে মাইরা আপনাদের লাভটা কি, কয় টাকা লাভ করতেছেন, আর এই অবৈধ টাকা থাকে না, এমন একটা অসুখ হইব সব অবৈধ টাকা নেমে যাইব, তো এই কারণে লিগ্যাল ওয়েতে ইনকাম করেন ভাই সবাই। ওয়াশে কি বাইক আছে মনে হয় একটা, আর এই বাইক তো নিচে বাইজা যায়, এই তো সমস্যা, বাজিস না, আস্তে আস্তে উঠা যা, বাজিস না, হ্যাঁ সুন্দর কথা শুনছে, একদম ওয়াশিংয়ের কাছে নিয়ে রেখে দিই এদিকে, আবার আরেকটা না বাইরে হইতে পারলে তো আরেক ঝামেলা, যাক এটা এখানে থাক, চাবিটা ভাইরে দিয়ে দিই, ভাইয়া এটা রাখবেন, ধন্যবাদ বাবু ভাইরে, আমি দেখছি একটু আগে উকি দিয়ে ভেতরে, ওই যে ঘুমাইতেছে, ভাই একটা ব্যাগ কিনছি কিন্তু হেলমেট দেওয়া বাইরে না, দাঁড়ান এখান দিয়ে খুলি, কি ইফতার এখনই শুরু, এই রোজা হইব সেহরির পর থেকে ইফতারের কাটাকাটি শুরু করে দেয়, যে সেহরির ডার ধুমুকি ইফতারের জন্য আবার কাটি। আমরা হচ্ছে এখানে আসার পর কয়েকজন সহি রোজাদার দেখতে পাইছি যারা দুপুরের নামাজের পর থেকে ইফতার কার্যক্রম শুরু করছে, বিভিন্ন ভাবে যুক্তি দিতেছে, আমি তো মনে করছিলাম যে সেহরির পর থেকে মনে হয় ইফতার বানানো শুরু করছে, এর মধ্যে এই যে একজন আর এই যে একজন বালতি লুকাইতেছে, দেখেন এ মানে এটা হলো একটা সান্ত্বনা যে সে খাবার রেডি করতেছে, বিশাল বিশাল পাত্রের মধ্যে অল্প অল্প খাবার সে রেডি করছে এতক্ষণে, এর পেছনে তার যুক্তিও আছে, কি যুক্তি ভাই, কতজন খাবে আজকে, আছে 20-25 জন, একটু আগে আমরা 40 জন বলছে সে, মানে এই বাবু ভাই এটা কি হেলমেট, এমএবক্স, মানে কোন দেশি, ইন্ডিয়ান, সার্টিফিকেশন আছে এসআই, আইএসআই, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, আচ্ছা ইন্ডিয়ান সার্টিফিকেট করা, এমনি পললে টললে মাথা ফাটবো না, না 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 শিওর, হ্যাঁ না না থাক, ওর মাথা একটা বাড়ি দিয়ে দেখানো যায় যে কোনটা বেশি, এই প্রাইস কেমন, এগুলার প্রাইস কেমন, মানে যেগুলার সার্টিফিকেট আছে ওইগুলা কত, এটা হচ্ছে প্রত্যেকটাতে আইএসআই সার্টিফিকেট থাকবে, কিছু ফিচার্স অ্যাড করা থাকে, কিছু ফিচার্স মিসিং থাকে, যেমন চিন গার্ড এটাতে দেওয়া আছে, সানভাইজার সিস্টেম এটা হচ্ছে 2500 টাকা, এরকম আরো সেম ডিজাইনেরই কয়েকটা মডেল ভেরিয়েন্ট হয়, ওগুলো এক একটার এক এক প্রাইস, আচ্ছা এটার দাম কত, এটা হচ্ছে 2500, 2500-এর মধ্যে সার্টিফিকেশন, ভিতরে কি আছে দেখি একটু, ইটি আছে কিনা, কালো ভাইজার টাইজার আছে, এই যে সানভাইজার আছে,
তারপরে পার্ট বাই পার্ট খুলে রিমুভাল, এখানে চেইন গার্ড দেওয়া আছে প্রত্যেকটা জিনিস রিমুভাল, আর গ্লাসের চেয়ে যা ক্লিন টা যেটা। আচ্ছা, কাচাইলে কালো লাগানো যাব? হ্যাঁ, ইভেন এটার ওয়েট ডিস্ট্রিবিউশন দেওয়া আছে অনলি 1200 গ্রাম, প্লাস মাইনাস 20 গ্রাম হইতে পারে। 20 গ্রাম 1200 দেই ভাই, একটু এটা ধরেন তো, এটা ধরেন মাথায় দিয়ে দেখতে হয় তো, এবার 1200 গ্রামের লোকের আমারই লাগে। দেখেন না তো, হালকা হেলমেটের প্রেমী না আমি। আপনার কাছ থেকে তো নিলাম, কিন্তু ই কিনা হয় নাই, এমসিল কিনা হয় নাই। চলেন দেখি যা এমসিল খুঁজে পাই কিনা। হার্ডওয়্যারের দোকানে আছে না আশপাশে হার্ডওয়্যারের দোকান? অবশেষে এমসিল একটা কিনছি, কিন্তু এমসিলটার দাম আমার কাছ থেকে 60 টাকা রাখছে একদম। আমি বললাম যে এর আগে 30 টাকা করে এই মালটা কিনছি, কিন্তু ওরা বলতেছে না এটা 60 টাকাই, 50 টাকাও রাখতে পারে নাই। মানে 50 টাকা নাকি ওদের কেনা, 10 টাকা লাভ না করলে কেমনে? এখন এটা যদি এটার দাম হয় তাহলে দেশের অবস্থা কই যেতেছে আসলে। ইফতারের টাইম অলমোস্ট হয়ে গেছে, অ্যান্ড এরকম সুন্দর একটা বাইক পাইছি তো এই কারণে আমি একটু বাইকটাকে দেখতে আসলাম। ওরে ভাই, বাইকটার মধ্যে সেই মডিফাই করা হয়েছে, এখানে মাঝখানে একটা লাইটও লাগানো হয়েছে, অ্যান্ড আরও মজার মজার জিনিস আছে। দাঁড়ান দেখি এটা জলে নিভে কি না। চাবি তুমি অন হও। না না না, জলে নিভে না, বাট এখানে একটা লাইট লাগানো হয়েছে। ওরে ভাই, ফুল বাইকটা স্টিকার করছে, অ্যান্ড এখানে উইন্ডশিল্ড করছে, এখানে ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছে, অ্যান্ড আর কি করছে, মূলত স্টিকার করছে। অ্যান্ড এখানে এটার কি টায়ার হাগার বলে বা মাডগার্ড বলে যাই বলুক, এটাকেও এক্সটেন্ড করে বড় করছে। পেছনে একটা গার্ড লাগানো হয়েছে, মেইন মাডগার্ডটা খুলে ফেলছে যেটা নাম্বার প্লেট হোল্ডার। অ্যান্ড স্টিকারটা আমার কাছে না চরম সুন্দর লাগছে। এছাড়াও এই যে যেই ভাইয়ের বাইকটা নিয়ে বেরোইছি, উনি যে বাইকটাই কিনে ওই বাইকটাকে এরকম মডিফাই করে পুরাই ওটার রূপ চেঞ্জ করে ফেলে। এর আগে ওনার R15 তো এইটা, এর আগে চালাইছিলাম হচ্ছে ওনার GSX-R টা, ওইটারও অবস্থা এরকমই ছিল। এইদিকেও দেখেন না, গোল্ডেন কালারের ব্রেক, RCB মেবি, ক্লাচ এটাও RCB, সম্ভবত S1 অ্যান্ড S1-এরই ক্লাচ এটা। তারপর এইখানে মোবাইল হোল্ডার, হ্যাঁ এটা S1-ই হবে। এইখানে একটা ফ্রেম লাগানো হয়েছে, অ্যান্ড এটা তো R15, অলওয়েজ আমার ফেভারিট একটা বাইক। না, ভেতরে কোনো মডিফাই করে নাই, জাস্ট কসমেটিক বা বাইরের যে লুকসটা ওইটার মধ্যেই যা মডিফাই করার তা করছে। R15 version 3, এইটা এমন একটা বাইক এখনও চালাইলে আমার মনে হয় কি, আমি মনে হয় রেগুলার R15 চালাই, মানে ওই আগের রেসটা এখনও পর্যন্ত রয়ে গেছে। যাই হোক, মজা লাগলো হঠাৎ করে R15টা দেখে, আর সহ্য হইল না, একদম নিয়ে বের হয়ে গেলাম। কাজ করি, এবার আমি ইফতারের জন্য একটু তাড়াতাড়ি ব্যাগ যাই, তা না হলে বাবু ভাই আজকে আমার পিটাইবো। উনি বলতেছে আপনি এই টাইমে কই যাইতেছেন? আমি বলতেছি বাইকের অল্প একটু শ্যুট নিয়ে আমি আসতেছি। অ্যান্ড উনি বলতেছে আর 2 মিনিট না 5 মিনিট আছে, আপনি কই যান? আমি বলতেছি 1 মিনিটে আমি শ্যুট শেষ করে আসতেছি। এই অবস্থা চলতেছে। অ্যান্ড বাইকটা এটা ওয়াশে দিচ্ছে, ওয়াশ থেকে আমি নিয়ে বের হয়ে গেছি। আমাদেরই ভাই ব্রাদারের বাইক, এমন না যে দূরের কারো, দূরের কারো হইলে অবশ্যই নিতাম না। চলেন চলেন আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই বাইকটারে যা ওয়াশে দেই। অ্যান্ড লুকসটা বাইকটার সুপার লাগছে, আমি দূর থেকে দেখেই বলতেছি কিরে এই বাইকটা মানে এত সুন্দর লাগতেছে কেন। অ্যান্ড বাইকটা যখন কিনছে তখনও দেখছিলাম, কিন্তু তখন তো এটার মধ্যে মডিফাই করা ছিল না, একদম স্টক যখন আনছে তখন দেখছিলাম। আমি সত্যি কথা এই বাইকটায় নিজে হর্ন দিয়ে আমি নিজে ভয় পেয়ে গেছিলাম যে এটা হইলো কি অবস্থাটা। চিন্তা করছেন হর্নের আওয়াজ? অ্যান্ড বাইকটারে আরেকবার আরেকবার শেষবারের মতো আমরা দেখি, কোনো দিক থেকে মানে খারাপ বলার কোনো ওয়ে নাই, যেদিক থেকে দেখবেন ওই দিক থেকেই ভালো লাগবে। কে ভাই, হর্ন দিয়ে আমি নিজে ভয় পেয়ে গেছি যে এটা কি বাজলো। ঠিকই আছে ঠিকই আছে ভাই রে ভাই, আমি পুরো কাঁপা উঠছি যে কিরে এটা হইলো কি। চেঞ্জের মধ্যে স্টিকার, ব্রেক, ক্লাচ, এইটা সামনে একটা লাইট লাগাইছে এক্সট্রা, এটা সুইচ কই? এয়ার ফিল্টার, ও ভিতরেও কয়েল, তারপর আছে মানে আউট কয়েল যেটাকে বলে প্লাগ, ও প্লাগ কয়েল বদলানো, এলটিডি ব্যাক কয়েল। যাই হোক, আমি প্লাগ কয়েলের পারফরমেন্স বুঝি নাই সত্যি কথা যেটা। হ্যাঁ এটা দেখছি, উইংলেট, এই লাইটটা জ্বালায় কিভাবে, এটা লাফায় কেন, জ্বলা থাকে না কই, সুইচ কই? হাই জিপারের সাথে দেওয়া। ও আচ্ছা, হাই এর সাথে এটা, এই বুদ্ধিটা ভালো করছে। হ্যাঁ সামনে থেকে দেখলে ফোরের মতোই লাগে, খালি যদি এটার মধ্যে মাস্ক লাগায় চিকন করে দেয় তাহলে পুরা ফোর। গ্রিপও বদলানো, যাক মজা লাগছে ভাই। আজান দিছিলাম দূর দিকে,
ওকে ফাইনালি এখন সময় যখন আমার ফোন এমন করতেছে কেন, ফোনের কি কাহিনী, ফাইনালি সময় যখন 6:54 তখন ইফতার শেষ এন্ড সবকিছু শেষ করে এই টাইমটা রাস্তা ফাঁকা থাকে, এই কারণে এতক্ষণ এখানে ওয়েট করছি যে এই টাইমে আসলে যে কোনো জায়গায় অনেক ফাস্ট চলে যাওয়া যাবে, বাইকও মোটামুটি চকচক এন্ড নতুন। চলেন বের হই, বিসমিল্লাহ। রোজার মধ্যে ইফতারের পরের 30 মিনিট, মানে ইফতার শেষ করে বের হয়েও 30 মিনিট মোটামুটি রাস্তা এরকম ফাঁকা পাবেন, এই হলো একটা মজার ব্যাপার। আর আমার এর আগে বেশ কিছু ভিডিও আমি দিছি রোজার মধ্যে এসে, কারণ হচ্ছে ট্যুর শেষে ঢাকায় এসে আমি ভিডিও এডিট করি, এটা আমি আগে অনেকবার বলছি, এই কারণে দুপুরের খাবারের কিছু সিন ছিল কারণ ওগুলো রোজার আগের, এই হলো ব্যাপার। এখন ট্যুর শেষ করে আস্তে আস্তে রোজা শুরু হয়ে গেছে, কি করব বলেন, এই কারণে খাবারের শুট টুট ছিল ওইগুলাতে, খেয়ালও করি নাই যে আসলে রোজার মধ্যে ভিডিওগুলো পাবলিশ হবে, তা না হলে হয়তো খেয়াল করে খাবার দাবারটা তখন অ্যাভয়েড করতাম। যাই হোক, সময় এখন 7:02 আর আমি তো এই রাস্তায় মোটামুটি ডার্ক আলো লাইট ডার্ক মিলিয়ে হচ্ছে এই রোডের অবস্থা। আমি টুকটাক কিছু কাজও আছে সন্ধ্যার পরে, এই কারণেই এখন বের হয়ে গেলাম, এই রাস্তা ফাঁকা টাইমে কাজগুলো সেরে দেন বাসায় চলে যাব। রোজার মধ্যে তো আসলে তারাবি থাকে, ওইভাবে আড্ডা টাড্ডা হয় না, এই কারণে রাতের আড্ডাটা মনে হয় একটু কিছুদিন আমাদের বন্ধই থাকবে। এই তো তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। বাইকটা ওয়াশ দেওয়ার পরে, সত্যি কথা কি, ভিডিও শেষ করার আগে আরেকটা কথা, ওয়াশ দেওয়ার পরে বাইকটা অনেক হালকা হয়ে যায়, মানে বিভিন্ন কোনা কাঞ্চি থেকে কাদা টাদা ময়লাগুলো পড়ে যায়, চেন টেন ক্লিয়ার হয়ে যায়। তবে ওয়াশের পরে একটু লুপ করে নেওয়া ভালো, যেটা আমি করতে পারি নাই, দেখি সুযোগ পেলে করে নিব। যাই হোক, তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করি, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো।